অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুলে বৃক্ষরোপণ করা হচ্ছে। কিভাবে একটি গাছকে প্যাকেট থেকে বের করে মাটিতে পুঁততে হয় সেটা দেখানো হচ্ছে। প্রথমে প্যাকেটটাকে ছিঁড়তে হবে এমনভাবে যাতে গাছের মাটিটা কোনোভাবে ভেঙে না যায়। তারপর গর্ত করে গাছটাকে একেবারে সোজাভাবে পুঁততে হবে। এখানে লোহারামবাবু শিখিয়ে দিচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে প্যাকেট ছিঁড়ে সেই গাছটাকে মাটিতে পুঁততে হয়। আমাদের স্কুলের স্টুডেন্ট ও গাছটা খুব সুন্দরভাবে পুঁতে দিচ্ছে। গাছ লাগানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে জল দেওয়া। যখনই কোনো গাছ লাগাবেন, গাছ লাগানোর পর অবশ্যই জল দেবেন। আজকে লাগানো প্রত্যেকটা গাছে জল দিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেই গাছটাকে অবশ্যই একটা খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে হাওয়াতে বা ঝড়ে সেটা পড়ে না যায়। সেই জন্য আমাদের ছাত্রদের সহযোগিতায় বাঁশ কেটে সেটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে এবং সেই খুঁটি দিয়ে গাছগুলোকে সুন্দরভাবে বেঁধে দেওয়া হবে। শুধু গাছ লাগালেই হবে না, তাকে উপযুক্তভাবে প্রোটেকশন দিতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে, তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। প্রত্যেকটা গাছের গোড়া থেকে 3 থেকে 4 ইঞ্চি দূরে একটা করে খুঁটি পুঁততে হবে এবং সেটিকে দড়ির সাহায্যে গাছটি বেঁধে দিতে হবে যাতে গাছটা কোনো মতেই ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়। যেহেতু এখন বর্ষাকাল, তাই এই সময় গাছ লাগালে প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তোমার নার্সারি নাকি? বীজ বীজ পাড়িয়েছিলে? নাম বলো আরেকবার, তোমার নাম বলো। গাছ লাগাচ্ছে, এই গাছটার নাম কি বলতে পারবে? এটা হচ্ছে মেহগনি গাছ, ঠিক আছে? ওই যে লাগানো আছে বড় বড় 5টা গাছ, ওই গাছ আছে এটা। হ্যাঁ, মেহগনি গাছ লাগালাম। না, ওই একটা গাছ চেঞ্জ করে দেবো।